মর্নিং চলে 9টা থেকে 10টা আর নাইট চলে 10টা থেকে 9টা। আচ্ছা, গতবারও তো আপনি আসলে সাবধান, এবার হইলে কিন্তু কেউ ছাড়তো না, এবার তো না, এটা মানে আউটফিট চেঞ্জ চলে যাচ্ছে মেন কোনটা আমাদের স্টাফ রাখছি যাতে সব রেকর্ড মেইনটেইন থাকে, আমাদের দুইজন স্টাফ দিয়ে রাখছি, ঠিক আছে, সবসময় থাকবে, এবং এদের সোল রেসপন্সিবিলিটি দেওয়া আছে কেউ ঢুকে কেনা কোটা সিলিন্ডার যায় সব, কিন্তু আমরা তো সামনে হ্যাঁ 12 ঘন্টা করে সামনে। আপনারা জানেন কোভিডের সেকেন্ড ওয়েভ চলছে, তো আমরা ফার্স্ট ওয়েভ থেকে অনেক কিছু শিক্ষা নিয়েছি, সেকেন্ড ওয়েভে যাতে আমাদের কোনো অসুবিধা না হয় সে কারণে আমরা দেখছি আমরা বিভিন্ন জায়গায় অক্সিজেনের বিষয়ের উপরে জোর দেওয়া হচ্ছে। আমি সবাইকে জানার জন্য সবার আগ্রহ বিভিন্ন মিডিয়া সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি, আমাদের সরকার এবং বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী যিনি স্বাস্থ্যমন্ত্রীও রয়েছেন, কোনো ধরনের গ্যাপিং যাতে না থাকে উনি তার জন্য সবাইকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। আর একটা ভালো খবর এই কোভিডের মধ্যে, খারাপ খবর মধ্যে একটা ভালো খবর আমি দিচ্ছি, যেটা 600 অক্সিজেন যে পরিবেশ থেকে যেটা অ্যাবজর্ব করে অক্সিজেন জেনারেশন যে প্ল্যান্ট সেটা আমাদের টিএমসিতে লেগে গেছে এবং এই মাসের 30 তারিখে সেটা অপারেশন শুরু হবে এবং আমাদের এই হসপিটালও লাগবে, মেশিন আসবে এর মধ্যে এবং আমরা আশা করছি জুন মাসের 5 তারিখের মধ্যে আমাদের এই জিবি হসপিটালে যেটা 900 লিটার এক মিনিটে সেটা আমাদের জীবিত হচ্ছে। তো এমনিতেও অক্সিজেনের কোনো সমস্যা নেই, জীবিতে যে অক্সিজেন রয়েছে 221টা বেড রয়েছে আমাদের, যার মধ্যে আমাদের 37 আইসিইউ বেড, ভেন্টিলেটর রয়েছে, বাইপ্যাপ রয়েছে, কনডেন্সার যত কিছু আছে সব কিছু রয়েছে এবং 221টা বেড টোটালি ফুললি অক্সিজেন রয়েছে আমাদের এই হসপিটাল। দিদি, আরও কিছু সাব কেয়ার সেন্টারগুলি যে রয়েছে সেগুলিকে আপনারা কীভাবে দেখছেন? আমরা 600 লিটারে যদি অক্সিজেনের হয়ে যায় আমাদের
টিএমসিতে, তখন সেই জায়গা থেকে প্রত্যেক দিনের যে অক্সিজেনের সিলিন্ডারটা টানা হেসরা করতো সেটা আমাদের সারপ্লাস হবে, 60 সিলিন্ডার সারপ্লাস হবে জীবির জন্য, অন্যান্য জায়গার জন্য। আমরা সেই জায়গাতে 100 পেশেন্ট, প্রত্যেক দিন 100 পেশেন্টকে অক্সিজেন আমরা দিতে পারবো। একশো পেশেন্ট যেটাকে অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট হবে, সেটা থেকে আমরা এই মাসের 30 তারিখ সেটাকে কমিশন হবে, 1-2 তারিখ থেকে যদি প্রয়োজন হয় সেদিকে শিফট হবে। প্রয়োজনে কি কেয়ার সেন্টার বাড়তে পারে, এটা অবস্থার উপর নির্ভর করবে। এখন অক্সিজেনের অসুবিধা এখন পর্যন্ত যতটুকু রয়েছে ভালো পরিবেশ, এবং ধীরে ধীরে সেটাকে কীভাবে ইনক্রিজ করা যাচ্ছে ডে বাই ডে পরিবেশ অনুযায়ী সব কিছু করা হচ্ছে। থ্যাংক ইউ। কোভিড যখন মোটামুটি একটু কম হচ্ছিলো তখনই আমরা NSM, আমাদের DM সাহেব, স্বাস্থ্য দপ্তরে যারা রয়েছেন ওনারা, হেলথ ডাইরেক্টর এবং আমার জিবির যারা স্পেশালিস্ট রয়েছেন সবাইকে নিয়ে আমরা বসে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে জিবির মধ্যে বাইপাস সার্জারি হওয়ার মতো যে মেকানিজম জিনিসপত্র রয়েছে শুধু ডাক্তার অ্যাপয়েন্ট করলে সেটা করা মানে চালু করা যায়। তো আমাদের টোটাল 12 জনকে CTBS, 20 জনকে আমরা CTBS যারা রয়েছে তাদেরকে আমরা অ্যাপয়েন্ট করাইছি। স্টাফ অ্যাপয়েন্ট করা হয়েছিল সেটা অগাস্ট সেপ্টেম্বর মাসে লাস্ট আমরা করেছিলাম, কোভিডের জন্য সেটা সম্ভব হয়নি। আমাদের টার্গেট ছিল January 31st আমরা করব, যদিও সেটা সম্ভব হয়নি। আমরা এই মাসে যে NGO গ্রাম যেটা করা হয় দিল্লিতে সেটা শুরু হয়েছে, এবং আগামী দিন আরও বাইপাস থেকে শুরু করে অনেক কিছু স্ট্যান্ড বসানো যেটা ত্রিপুরা রাজ্যের বাইরে যায়, যেটা যেতেও সেটা আমরা আশা করি রুখতে পারবো। মাননীয় মুখ্যমন্ত্রী সেটা করছেন, এবং সেটা 21 তারিখ থেকে যেটা ট্রায়াল দুজন করা হয়েছে তাদেরকে করা হচ্ছে এখন ধীরে ধীরে। যেটা আমাদের হেড ইঞ্জুরি হলে নিউরো সার্জেনের জন্য আমরা বাইরে যেতে হতো, ডক্টর রেড্ডি সাহেব আসার পরে সেটা যাওয়া হয় না, এখন আমাদের রেড্ডি সাহেব থাকলে আমরা সব কিছু পেয়ে যাচ্ছি। তেমনি NGO গ্রাম বা বাইপাস স্ট্যান্ড বসানো সেটা আমাদের জীবিতে ধীরে ধীরে আমরা সেটা শুরু করছি, এবং NGO গ্রাম সেটা গত 20-21 তারিখে কয়েকজন করিয়েও নিয়েছেন। তো সেটা রাজ্যের মানুষের জন্য সাকসেস, এবং সেটা রাজ্যের মানুষের জন্য একটা সুখবর। একজনকে 20 জনকে অ্যাপয়েন্টমেন্ট, ডক্টরও অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, আর 20 জন যারা স্টাফ রয়েছে তাদের অ্যাসোসিয়েট স্টাফ CTBS-এর জন্য সেগুলি 20 জন তো আমরা আগস্ট মাসে করেছি, ওনারা কোভিডে কাজ করেছিলেন এতদিন।